তেঁতুল দেখে তো আমার জিভে পানি চলে এলো। ইগল আঙ্কেল, ও ইগল আঙ্কেল, এই তেঁতুল গুলো আমি বাড়িতে নিয়ে যাই। আমার জি তেঁতুল খেতে ভীষণ ইচ্ছে করছে গো। আসছে তেঁতুল খেতে, বলি তেঁতুল খাবি যে, টাকা আছে তো? না গো আঙ্কেল, আমার কাছে তো কোনো টাকাই নেই। টাকা নেই তো তেঁতুল খাওয়া নেই, যা ভাগ এখান থেকে। ইগল আঙ্কেল, ও ইগল আঙ্কেল, তোমার তেঁতুল গাছে তো অনেকগুলো তেঁতুল ধরেছে গো, আমি কি বিনা পয়সা একটা তেঁতুল দাও না? আমার বউ কি বললো শুনতে পাসনি? চলে যায় এখান থেকে। এরপর টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। ওই দেখো আর একজন চলে আসছে, ওই বুড়িটাও মনে হয় আমাদের তেঁতুল পাড়া দেখে এদিকে আসছে। না জানি বাপু কোথা থেকে যে খবর পায় কে জানে। দাঁড়িয়ে থেকে বিড়বিড় না করে যাও, তেঁতুলের ডালিটা ঘরে নিয়ে যাও। এই বুড়ি কি চাই তোর? আমি কি তোমুটো ভাত দিবি বাবা? আমি যে দূর জঙ্গল থেকে এসেছি, আর এত দূর পথ আসার পর আমার যে ভীষণ খিদে পেয়েছে। ও ভাত খাবি? ঠিক আছে, আমি তোকে পেট ভরে ভাত খাওয়াবো, তবে আমাকে যে খাবারের বিনিময়ে কিছু দিতে হবে। আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই রে বাবা, তবুও বল দেখি তুই আমার কাছে কি চাস? রূপকথার গল্পে শুনেছি আদিমকালের বুড়িরা অনেক জাদুবিদ্যা জানে, আর তোকে দেখে আমার আদিম যুগের সেই বুড়ি মনে হচ্ছে। শোন, আমার এই তেঁতুল গাছে তেঁতুলগুলো খেতে ভীষণ টক, তাই কেউ বেশি দামে কিনতে চায় না। এখন তুই যদি জাদু করে আমার তেঁতুল গাছে তেঁতুলগুলো মিষ্টি করে দিস, তবেই তোকে আমি ভাত খেতে দিব। আমি কোনো আদিমকালের বুড়ি নই রে বাবা, তবে আমি এক মিষ্টি তেঁতুল গাছের সন্ধান জানি। তাই নাকি গো বুড়িমা? তাহলে বলুন কোথায় আছে সেই মিষ্টি তেঁতুল গাছ? এরপর কামিনী ইগল ও ইগলিকে মিষ্টি তেঁতুল গাছের সন্ধান দেয়। শোন বুড়ি, এইখানেই অপেক্ষা কর, আমরা মিষ্টি তেঁতুল গাছের খোঁজে যাচ্ছি। আর তোর কথা যদি সত্যি হয়, তবে তোকে আমি খাসির মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়াবো। এ কথা বলে ইগল ও ইগলি নদীর উপর দিয়ে ফুলবাগান পেরিয়ে কামিনীর দেওয়া মিষ্টি তেঁতুল গাছের কাছে যায়। আর সেখানে গিয়ে তারা মিষ্টি তেঁতুল গাছের পরিবর্তে মরা তেঁতুল গাছ দেখতে পায়। এ কি কাণ্ড, এখানে তো এই মরে যাওয়া গাছ ছাড়া অন্য কোনো গাছই দেখতে পাচ্ছি না। তাহলে কি হারামজাদি বুড়ি আমাদের মিথ্যে কথা বলেছে? হ্যাঁ ইগলি, ওই শয়তান বুড়ি আমাদেরকে মিথ্যে কথা বলে কষ্ট করিয়েছে, তা না হলে এই মরা গাছে মিষ্টি তেঁতুল হবে কি করে? চলো ইগলি, আজ ওই বুড়িকে মিথ্যে কথা বলার মজা দেখাবো। এই যে মহারানী, এবার ঘুম থেকে উঠেন। হ্যাঁ, কে কে? ও, তোরা এসে গেছিস। হাই, আর আমার কথা বিশ্বাস হয়েছে তো? তাহলে এখন আমাকে খাসির মাংস দিয়ে ভাত খেতে দে তো দেখি। খাসির মাংস দিয়ে ভাত খাবি? এই নে খা, কত খাবি খা। এরপর ইগলি কামিনী বৃদ্ধাকে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর কামিনী বৃদ্ধা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর টুনির বাড়ি দেখতে পায়। তেঁতুলগুলো হাতে নিলাম, আর ইগলি মাসি আমার হাত থেকে সবগুলো তেঁতুল কেড়ে নিল। আমি কি একটা তেঁতুলও দিল না মা? একটাও দিল না। টুকির এমন কথা শুনে কামিনী বৃদ্ধা টুকির কাছে যায়। তেঁতুল খাবি? তুই মিষ্টি তেঁতুল খাবি? তবে আমি তোকে মিষ্টি তেঁতুল গাছে সন্তান দিচ্ছি। এরপর কামিনী বৃদ্ধা টুকিকে মরা গাছে সন্ধান দেয়।
আমি তোদেরকে মিষ্টি তেঁতুলের সন্ধান দিলাম, তোরা আমাকে একটু খাবার দিবি? আমার পেটে যে অনেক খিদে। তুমি এখানে বসে পড়ি মা, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তোদের মনটা অনেক বড় রে, অনেক বড়। আর ওদের কাছে আমি একটু খাবার চাইলাম, আর ওরা আমাকে কত মারলো। কে তোমাকে সামান্য খাবারের জন্য মেরেছে বুড়িমা? এরপর কামিনী বুড়ি টুনিকে ইগল ও ইগলির দুর্ব্যবহারের সব কথা খুলে বলে। আহারে, ইগল দাদার ইগলি দিদির খারাপ ব্যবহারে বুড়িমা অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা বুড়িমা, তুমি আজকে থেকে আমার বাড়িতেই থাকবে। কি মজা কি মজা, ঠাম্মি তুমি আমাদের সাথেই থাকবে, আর আমরা তোমার কথা মতো মিষ্টি তেঁতুল গাছের কাছ থেকে মিষ্টি তেঁতুল নিয়ে এসে বিক্রি করব। আমার অনেক আনন্দ লাগছে, একসাথে থাকবো, তাই না বলো? হ্যাঁ রে মা, শোন, তুই তো ঠাম্মার সাথে বাড়িতেই থাকিস, আমি গিয়ে দেখি মিষ্টি তেঁতুলের সন্ধান পাই কিনা। এরপর টুনি মিষ্টি তেঁতুল গাছের সন্ধানে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে কামিনী বুড়ির ঠিকানায় চলে যায়, আর টুনিও সেই মরা গাছটা দেখতে পায়। একি বুড়িমা তো বলেছিল এখানে একটা মিষ্টি তেঁতুল গাছ আছে, কিন্তু বুড়িমা তো আমাকে মিথ্যে কথা বলবে না? তবে কি এই মরা গাছে মিষ্টি তেঁতুল পাওয়া যাবে? কিন্তু কিভাবে? পেয়েছি। এরপর টুনি একটা বালতিতে করে নদী থেকে পানি নিয়ে আসে, আর এক বালতি পানি মরা তেঁতুল গাছে সে করে ঢেলে দেয়। মরা গাছে পানি দেওয়ার সাথে সাথে মরা গাছে মিষ্টি তেঁতুল ধরে যায়, আর মরা তেঁতুল গাছ থেকে মিনুবুড়ির আত্মা বেরিয়ে আসে। তোকে অনেক ধন্যবাদ রে মা, আমাকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু বুড়িমা, আপনি মরা তেঁতুল গাছের ভিতরে কিভাবে বন্ধে হয়েছিলেন? ও যে অনেক কথা, একদিন আমি ইগলের বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি ইগল তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়ছে, আর তেঁতুল দেখে আমার তেঁতুল খেতে অনেক ইচ্ছে হয়, আর আমি তেঁতুলের ডালি থেকে একটা তেঁতুল নিয়ে খেয়ে ফেলি, আর ইগলি সেটা দেখতে পেয়ে। চোর বুড়ি, তোর সাহস তো কম না? তুই আমার গাছে তেঁতুল চুরি করে খাস, এখন তোর একটাই শাস্তি, তুই আমাদের গাছ থেকে সবগুলো তেঁতুল পেড়ে দিবি, তবে তুই এখান থেকে যেতে পারবি। ঠিক আছে রে মা, এক্ষুনি পেড়ে দিচ্ছি। এরপর আমি তেঁতুল পারবো জন্য একটা লাঠি নিয়ে আসি, আর ইগলি সেই লাঠিটা আমার কাছ থেকে কেড়ে নেয়। না না, লাঠি দিয়ে না, তোকে ওই মই দিয়ে গাছে উঠতে হবে, আর গাছ থেকে তেঁতুল পাড়তে হবে। না রে মা না, তোরা আমাকে এত বড় শাস্তি দিস নে, আমি শেষ বয়সে গাছে উঠতে পারবো নে, একটা তেঁতুল খেয়েছি বলে তোরা আমাকে এত কঠিন শাস্তি দিস নে। এখন কান্না করে কোনো লাভ নেই, গাছে যে তোকে উঠতেই হবে। এরপর আমি কোনো উপায় খুঁজে না পেয়ে মই দিয়ে গাছে উঠি, আর গাছের উঁচুতে উঠে যেই না একটা তেঁতুল পাড়তে যাই, সাথে সাথে গাছের ডাল ভেঙে নিচে পড়ে যাই, আর নিচে পড়ার সাথে সাথে আমি মারা যাই, আর মরে গিয়ে আমার আত্মা এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। এরপর আমি নদীর ধারে এই মরা তেঁতুল গাছটা দেখতে পাই, আর এই গাছে থাকতে শুরু করি। কিন্তু এই মরা তেঁতুল গাছে প্রবেশ করার পর আমি আর বের হতে পারি না। কিন্তু এই মরা গাছে মিষ্টি তেঁতুল ধরে কিভাবে? আমি তেঁতুল খেতে গিয়ে মরে গিয়েছিলাম, এজন্য আমি এই মরা গাছে বন্দি হয়ে মরা গাছে মিষ্টি তেঁতুল দিয়ে
করেছিলাম। আর এই মিষ্টি তেঁতুল আমি তাদেরকেই দেই যাদেরকে আমার সখী কামিনী বৃদ্ধা আসতে বলে। কিন্তু বুড়িমা, কামিনী বুড়িমা তো বললো মরা গাছের মিষ্টি তেঁতুল গাছটা আমাকে আমার সাথে নিয়ে যেতে। আরে আজকে থেকে এই মরা গাছটা তোর, এই মরা গাছের মিষ্টি তেঁতুলও তোর, প্রতিদিন এই গাছে মিষ্টি তেঁতুল ধরবে। এরপর মিনু বুড়ি অদৃশ্য হয়ে যায় আর টুনি মরা গাছে মিষ্টি তেঁতুল গাছ নিয়ে বাড়ির দিকে চলে আসে। আর পথে ইগল ও ইগলির সাথে দেখা হয়। এই মরা গাছটা আমরা দেখেছিলাম, কিন্তু তখন তো এই গাছে মিষ্টি তেঁতুল ছিল না, তবে এখন কি করে এলো বলতো টুনি? যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এক বনে লালি নামে এক জাদুই গাভী বসবাস করত। বনের পাখিদের মধ্যে কেউ অভাবে পড়লে লালি তাদের হিরে দিয়ে সাহায্য করত। তাই বনের পাখিরা সাহায্যের জন্য লালির কাছে আসত। একদিন লালি, ও লালি, তুমি তোমার গোয়াল ঘরে আছো গো, একটু বেরিয়ে এসো না, আমি যে বড্ড বিপদে পড়ে আজ তোমার কাছে এসেছি। যোগ্যকাকির ডাক শুনে লালি বেরিয়ে আসে। আমার বেটার আজ 3 দিন যাবৎ জ্বর, এদিকে চিকিৎসা করার মতো আমার হাতে একটা টাকাও নেই, তাই করে তুমি আমাকে একটা হিরে দাও না গো, আমি আমার মেয়ের চিকিৎসা করাবো। এখনই দিচ্ছি আমি, এই বনে কেউ আমার কাছে সাহায্য চাইতে এসেছে আর আমি তাকে সাহায্য করব না, এটা কখনোই হতে পারে না গো, দাঁড়াও। এই কথা বলে লালি হা করে আর লালি হিরে পরে, আর সেই হিরে যোগুকা খুশি মনে কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে লালি যোগুকাকে হিরে দিয়ে নদীর ঘাটে ঘাস খেতে চলে যায়। এমন সময় লালি কার কোমল চিৎকার শুনতে পায়। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি নদীর জলে পড়ে গেছি, আমার ডানা ভেজার কারণে আমি উঠতেও পারছি না, সাঁতার কাটতে পারছি না, কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? কেউ আমাকে বাঁচাও। কে কে এমন করে চিৎকার করছে? নিশ্চয়ই কেউ নদীর জলে পড়ে গেছে, নদীর ওই কোনাটা থেকেই তো এমন আওয়াজটা আসছে। যাই যাই, আমি তাকে গিয়ে সাহায্য করি, এক্ষুনি যাই। এ কথা বলে লালি নদীর কাছে যায়, তাই টুনিকে নদীর জলে হাবুডুবু খেতে দেখে। এরপর লালি নদীর পাড় থেকে মুখ বাড়িয়ে টুনির ডানা কামড়ে ধরে আর টুনিকে নদী থেকে পাড়ে তোলে। দেখো তুমি, আজ এভাবে এসে আমি প্রাণ বাঁচালে, তুমি না থাকলে যে আজ আমি মরে যেতাম। লালি গো লালি, আমার নাম হলো লালি, এই বনের পাখিদের সাহায্য করা যে আমার কাজ। আর তুমি কি করে নদীতে পড়ে গেলে বলো তো? আমি না থাকলে তো নদীর জলে তুমি ডুবেই মরে যেতে। এই দুনিয়ায় যে আমার কেউ নেই গো, এক মামার বাড়িতে থাকতাম, সেই মামা আমাকে ছলনা করে নদীর পাড়ে নিয়ে এসেছে, আমি নদীতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আজ অনাথ বলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই গো। আহারি, তুমি বড্ড অসহায়, শোনো না গো পাখি, তোমার ওই পৃথিবীতে কেউ নেই আর আমার ওই পৃথিবীতে কেউ নেই, আমার কাছ থেকে সবাই সাহায্য নেয় কিন্তু আমার সাথে কেউ বন্ধুত্ব করে না। তুমি আমার সাথে বন্ধুত্ব করবে গো? তোমার তো যাওয়ার কোথাও জায়গা নেই, তুমি বরং আমার গোয়াল ঘরে চলো, আমরা একসাথে থাকবো আজ থেকে। যাবে? সত্যি তুমি আমাকে বন্ধু বানাবে? আমি যাব তোমার গোয়াল ঘরে, আমি তোমার সাথে থাকবো বন্ধু হয়ে। টুনি এই কথা শুনে লালি ভীষণ খুশি হয় আর টুনিকে তার গোয়াল ঘরে নিয়ে যায়। এরপর থেকে টুনি আর লালি বন্ধু হয়ে গোয়াল ঘরে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শোনো না গো যোগ্য দাদা, আমার মনে একটা কথা এসেছে, তা আমি তোমাকে বলতে চাই গো, তুমি কি শুনবে? কি হয়েছে কবুতর, কি এমন কথা যা বলতে তুই এমন ভাব করছিস বল দেখি? আরে যোগ্য দাদা শোনো,
ওই যে আমাদের বনের জাদুই লালি আছে না, তার মুখ দিয়ে তো হিরে পড়ে। তাহলে ভাবো তার পেটে কত হিরে আছে। চলো যোগ্য দাদা, ওই লালির পেট কেটে আমরা দুজনে সব হিরেগুলো বের করে নেই, একদিনেই তাহলে বড় লোক হয়ে যাব গো। কবুতরের এমন কথা শুনে যোগ্য কাকের মনেও অনেক লোভ হয়। আর যোগ্য কাক বলে, আরে আরে কবুতর বেটা, তুই তো দারুণ বুদ্ধি দিয়েছিস, আমি তোর সাথে একমত। চল চল, আজকে ওই লালিকে হত্যা করি আমরা। আগের বার তো মিথ্যে কথা বলে আমি একটা হিরে নিয়েছিলাম, আমার যে আর তর্ষ হয়েছে না রে। চল চল। এই কথা বলে যোগ্যকাক আর কবুতর লালির গোয়াল ঘরের দিকে যেতে থাকে। এদিকে সে সময় টুনি লালিকে একা গোয়াল ঘরে ফেলে রেখে নদীর ঘাটে জল দিতে যায়। লালি, ওই লালি, বেরিয়ে আয় তো। কিরে, কোথায় তুই? এত ডাকছি কানে কথা যাচ্ছে না, বেরিয়ে আয় বলছি। যোগ্যকাকে ডাক শুনি লালি বেরিয়ে আসে, আর কবুতর আর যোগ্যকাকে দেখে বলে, এ কি যোগ্য, আজ আবার এসেছো? বলো কি সাহায্য চাও। এ কি কবুতর, তুমিও দেখছি এসেছো, বলো তোমাদের দুজনকে আমি কি সাহায্য করতে পারি। মূর্খ লালি, আজ আমরা তোর দুই তিনটা হিরে নিতে আসিনি, আমরা এসেছি তোর পেটের মধ্যে থাকা সব হিরে নিতে। মানে তোমরা এসব কি বলতে চাইছো? না, এসব অন্যায় কাজ তোমরা করো না, আমার পেটের মধ্যে কোনো হিরে নেই। টুনি বন্ধু, টুনি বন্ধু, তুমি কোথায় টুনি বন্ধু? বাঁচাও আমাকে, বাঁচাও। লালি এই কথা বলতে না বলতে কবুতর লালির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। লালি রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকে। এদিকে লালির পেটে কোনো হিরে না পেয়ে যোগ্য কাকার কবুতর বলে, কি রে বেটা কবুতর, এই লালির পেটে তো দেখছি একটা হিরেও নেই। তোর কথা শুনে আমি এই লালিকে মারতে চলে এলাম, এবার কি হলো? হ্যাঁ, তাই তো দেখছি। যাই হোক গো, মেরেই যখন ফেলেছি তবে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, বনের কেউ দেখে ফেললে বড় বিপদ হয়ে যাবে আমাদের। এই কথা বলে যোগ্য কাকার কবুতর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুনি নদী থেকে জল এনে দেখে লালি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার, আমার লালি বন্ধু, ও লালি বন্ধু, কি হয়েছে তোমার? তোমার পেট দিয়ে এত রক্ত বের হচ্ছে কেন? কথা বলো লালি বন্ধু, কথা বলো। হায় হায় রে, আমার লালি বন্ধু কথা বলছে না কেন? টুনি যখন এসব কথা বলে লালির পাশে বসে কাঁদছিল, সেই সময় হঠাৎ করে লালি কথা বলে ওঠে, আহ টুনি বন্ধু, কেঁদো না, আমি এখনো মরিনি টুনি বন্ধু। ওই দুষ্টু যোগ্য আর কবুতর হিরের লোভে আমার এই অবস্থা করেছে। ওরা ভেবেছিল আমার পেটে হিরে আছে, কিন্তু ওরা জানে না আমি শুধুমাত্র হা করলে হিরে পড়ে। শোনো টুনি বন্ধু, আর কিছুক্ষণ দেরি হলে আমি মারা যাব, আমি বাঁচতে পারি যদি তুমি নীল নদীর মাঝে ওই হিরে এনে যদি আমার ক্ষত স্থানে ছুঁয়ে দাও, তবে আমি আবার আগের মতো সুস্থ হয়ে যাব টুনি বন্ধু। আর আমি সুস্থ হলে সাথে সাথে ওই দুষ্ট যোগ্য কাকার কবুতরের রক্ত বমি হবে, আর ওরা রক্ত বমি করতে করতে মারা যাবে টুনি বন্ধু। বন্ধু আমার, তুমি কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক ফিরে আনবো, আর তোমাকে সুস্থ করে তুলবো বন্ধু। এ কথা বলে টুনি সেখান থেকে উড়ে যায়। অমনি জলের নদী থেকে একটা সাপ উঠে আসে আর টুনিকে বলে, তোমাকে নিশ্চয় লালি পাঠিয়েছে এই পদ্মফুলের মাছ থেকে হিরে নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, আমার বন্ধু লালি পাঠিয়েছে, কিন্তু তুমি কি করে জানলে? কারণ এই হিরের খোঁজ লালি ছাড়া আর কেউ জানে না। নিশ্চয়ই লালি খুব বিপদে পড়েছে, তাই তার হিরের প্রয়োজন। লালি কি হয়েছে বলো তো? সাপের কথা শুনে তুমি সাপকে সব ঘটনা খুলে বলে। তাহলে তুমি দেরি করো না, এই পদ্মফুল থেকে তাড়াতাড়ি তুমি হিরে নিয়ে যাও। সাপের কথা
কথা শুনে টুনি পদ্ম ফুলের কাছ থেকে ঘুরে নিয়ে যায়। আর লালির পেটে ছুঁয়ে দেয়। কিড়ে ছুঁয়ে দেওয়ার সাথে লালি সুস্থ হয়ে ওঠে। এদিকে লালি সুস্থ হওয়ার পরপরই যজ্ঞ কাকার কবুতর রক্ত বমি করে মারা যায়। আর এভাবে তারা তাদের পাপের শাস্তি পায়। এরপর লালি সুস্থ হয়ে উঠলে লালি আর টুনি আবারও আগের মতো সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। রহিমপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে টুনি তার দুই কন্যা টুকি আর টিংটিংকে নিয়ে বাস করত। টুকি আর টিংটিং দুই কন্যায় ছিল পেটুক ধরনের। ওরা দুই কন্যা কোথাও কোনো খাবার দেখলে নিজেদের লোভ সামলাতে পারতো না। একদিন টুকি আর টিংটিং এর মা টুনি ওদের দুজনকে নিয়ে বাজারে বাজার করতে যায়। টুনি যজ্ঞ কাকার দোকানে গিয়ে বলতে থাকে, টুকি টিংটিং, তোরা তোদের যজ্ঞ কাকার দোকান থেকে যা যা লাগে কিনে নে, আমি সে সময় একটু শেখরার দোকান থেকে আসি কেমন। এই বলে টুনি ওখান থেকে চলে যায়। টুকি আর টিংটিং কে দেখে যজ্ঞ কাক বলতে থাকে, কি ব্যাপার টুকি টিংটিং, কি লাগবে তোদের আমাকে বলতো। বেশি কিছু লাগবে না কাকা, আজকের জন্য শুধু 5 কেজি তেল, 5 কেজি আটা আর 5 কেজি ডাল আর মিষ্টি 4টা হাঁড়ি আর 10 কেজি দই হলেই হবে। আজ কি তোদের বাসায় কোনো আত্মীয় আসবে নাকি রে, এত কিছু চাইছিস যে। না না, কেউ আসবে না। আর এত খরচ কোথায় যজ্ঞ কাকু, এ তো অতি সামান্য, আমাদের দু বোনের তো এক বেলার খাবার তুমি জানো। এত কিছু অতি সামান্য তোদের কাছে, বাবা, তা আরো কিছু লাগবে নাকি তোদের। না না কাকু, এই দিদি আর কিছু নিস না, শুনিস নি, মা আমাদের কম করে খেতে বলেছে, আজ এইটুকুই থাক, কাল না হয় আবার আসবো। এদের কথা শুনে যজ্ঞ কাক মনে মনে বলে, বাবা রে বাবা, এতদিন শুধু পেটুকের কথাই শুনেছি, আজ নিজের চোখে পেটুক দুই কন্যাকে দেখলাম, এত খাবার বলে কিনা অতি সামান্য, হায় হায় রে। এরপর যজ্ঞ কাক সব বাজার একটা ব্যাগে করে ওদেরকে দেয়। আর ওরা ব্যাগটি নিয়ে ওদের মায়ের কাছে যায়। এরপর ওরা তিনজন বাসায় চলে আসে। বাসায় গিয়ে টুনি ওদের জন্য 5 কিলো আটার লুচি আর 5 কিলো ডাল রান্না করে। রান্না শেষে টুনি ওদের দুই বোনের সামনে মিষ্টি দই সহ সব খাবার এনে দেয় আর বলতে থাকে, শোন, আমরা তিনজন একসাথে খাবো, তোরা একটু বস, আমি রান্না ঘর থেকে একটু জল নিয়ে আসি। এই বলে টুনি রান্নাঘরের দিকে পা বাড়ায়। এদিকে ওরা পেটুক দুই কন্যা নিজেদের সামনে এত খাবার দেখে লোভ সামলাতে না পেরে গপ গপ করে টুনি আসার আগে সব খাবার খেয়ে ফেলে। এরপর টুনি একটা পানির জগ নিয়ে ওখানে আসে আর খাবারের প্লেটগুলো ফাঁকা দেখে বলতে থাকে, কি রে কি ব্যাপার, এত তাড়াতাড়ি খাবারগুলো কোথায় গেল। কোথায় আর যাবে মা, আমাদের দু বোনেরই তো পেটের ভিতরে চলে গেছে। কি আবারও তোরা সবটাই খেয়েছিস, তোদের না টুকি টিংটিং না রেখে পেটুক রাখাই উচিত ছিল জানিস, তোদের এত বেশি খাওয়ার জন্য আমি তোদের দুজনকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি না। হ্যাঁ মা হ্যাঁ, তুমি আমাদের নিমন্ত্রণ বাড়িতে নিয়ে যাও না জন্যই তো আমরা বিয়ে শ্রাদ্ধ আর অন্নপ্রাশনের বাড়ির খাবারগুলো খেতেই পারি না। চুপ, একদম চুপ, খাবারের কথা শুনলে জিভেতে জল চলে আসে তাই না। তোদের দুজনকে নিয়েছি আমি কি করি এখন, আমার জন্য আবার রান্না করতে হবে আমাকে। মা, আবার যেহেতু রান্না করবে সেহেতু আমাদের জন্য আর একটু রান্না করো, আমাদের দুই বোনের পেটের একদিক এখনো খালি আছে মা। আজ তো তোদের পেটের একদিক খালি আছে, কাল থেকে 3 দিকটাই খালি থাকবে, বেশি বেশি খেয়ে তোরা একদম মোটা হয়ে গিয়েছিস। এই বলে টুনি ওখান থেকে চলে যায়। পরের দিন থেকে টুনি তার পেটুক দুই কন্যাকে কম করে খাবার খেতে দেয়, যার কারণে ওদের ক্ষুধা পেটে থেকেই যায়। একদিন সকালে ওরা দু বোন শালিকের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলছিল, দিদি কতদিন হলো মা আমাদের পেট ভরে খেতে দেয় না, বলতো দিদি কি করলে আমাদের পেট আগের মতো ভরে যাবে, আমার তো মনে হয় আমরা আর কোনো দিনও পেট ভরে খেতে পারবো না রে। এমন সময় টুকির চোখ যায় শালিকের উঠোনে রাখা ফলের ঝুড়ির দিকে। এই টিংটিং টিংটিং দেখ, শালিক মাসির উঠোনে কতগুলো ফল রাখা আছে, আর আশেপাশে তো কেউ নেই, দেখ দেখ
কতদিন হলো ভালো করে ফল খাই না, চল এই সুযোগে আমরা ফলগুলো খেয়ে আসি। এই বলে ওরা দু বোন ওই ফলের ঝুড়ির কাছে যায় আর সবগুলো ফল খেয়ে ওখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর ওখানে শালিক আসে আর ফলের ঝুড়িটা ফাঁকা দেখে বলতে থাকে, হাই হাই রে, একি আমার পূজো করার ফলগুলো কোথায় গেল, কে খেলো, আমি এখন কি দিয়ে পূজো করব, চারদিক তো ছাগল গরু বা পাখি কেউ দেখছি না, তাহলে কি ভূত এসেছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে ওরা দুই বোন অনেক খুশি ছিল, খুশিতে চলতে থাকে আর ওরা বলতে থাকে, বাবা কতদিন পর আজ আমাদের পেটটা ভরলো, তাই না বল, তাই না, মা খাবার না দিলেও পেট ভরার একটা বুদ্ধি আমি পেয়েছি, আমার তো খুব মজা লাগছে। কি বুদ্ধি পেয়েছো দিদি, আমাকেও তো একটু বলো। আজ থেকে আমরা রোজ পাখিদের খাবার চুরি করে খাবো, চুরি করে খাওয়ার কারণে আমাদের কেউ ধরতেই পারবে না আর আমাদের পেটটাও ভরে যাবে। বাহ দিদি বাহ, জব্বর বুদ্ধি বের করেছো তো, তোমার বুদ্ধি কথা শুনে তো খুশিতে আমার একটা ছন্দ মনে পড়ে গেল। আমরা দুই বোন টিং টিং আর টুকি নিজেদের পেট ভরার জন্য করব খাবার চুরি। এরপর থেকে ওরা দুই বোন রোজ রোজ বনের পাখিদের খাবার চুরি করে খেতে থাকে, কিন্তু বনের কেউই কিছুই জানতে পারে না। একদিন ওরা দুই বোন মাঠে খেলা করছিল, এমন সময় ওরা মাংসের গন্ধ পায় আর বলতে থাকে, কি সুন্দর চেন ভেসে আসছে মাংসের দিয়ে, আজ মনে হয় পাশের বাড়ির কণিকা মাসি আছে না, কণিকা মাসি রান্না করেছে, এই টিং টিং চল চল তাড়াতাড়ি চল, আমার পেটটা যে আর মানতেই চাইছে না রে। এই বলে টুকি আর টিং টিং মাংসের গন্ধে গন্ধে কণিকার বাসায় যায় আর কণিকার রান্নাঘরে উঁকি মেরে দেখে রান্নাঘরের এক কোণে অনেকগুলো মাংস রান্না করা আর আশেপাশে কেউ নেই। এই সুযোগে ওরা দুই বোন রান্নাঘরে ঢোকে আর সব মাংস খেয়ে ফেলে। মাংস খাওয়া শেষে ওরা রান্নাঘরের দিকে কারো আসার শব্দ শুনতে পায় আর টুকি বলতে থাকে, এই রে টিং টিং, আজ মনে হয় আমরা ধরাই পড়ে যাব রে, কেউ রান্নাঘরের দিকে আসছে মনে হচ্ছে, এবার কি হবে তুই বল তো। টিং টিং রান্নাঘরের দরজা দিয়ে বাহিরে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরকে দেখে টিং টিং বলতে থাকে, দিদি বাইরের ওই কুকুরটাকে ভিতরে ঢুকাতে পারলে আজকের মতো বেঁচে যাব। এই বলে টিং টিং কয়েকটা মাংসের হাড় হাতে নিয়ে কুকুরের কাছে যায় আর মাংসের হাড়ের লোভে কুকুরটা কোনিকার রান্নাঘরে ঢুকে আর ওরা দুই বোন রান্নাঘরের বাইরে বেরিয়ে আসে। এমন সময় কোনিকা কাক ওখানে আসে আর ওদেরকে দেখে বলতে থাকে, কি ব্যাপার, তোরা দুই বোন এখানে কি করছিস রে, আমার রান্নাঘর থেকে কিছু চুরি করে খাবার প্ল্যান করছিস না তো। আরে না না মাসিমা, কি সব বলছো, তোমার রান্নাঘরে কুকুর ঢুকেছে গো, কুকুর ঢুকেছে, আমরা দুই বোন তো ওই কুকুরকে তাড়াতে এখানে এসেছি। হাই হাই এই কুকুর, সর 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 এখান থেকে, আমার এত স্বাদের মাংসগুলো খেয়ে শেষ করলো রে, শেষ করলো, এখন আমরা কি খাবো। কণিকা অনেক চিৎকার চেঁচামেচি করে আর টুকি ও টিং টিং ওখান থেকে চলে যায়। এইভাবে ওদের দিন চলতে থাকে। একদিন শালিক আর কণিকা নদীতে জল আনতে যায়, এমন সময় কণিকা বলে ওঠে, জানিস শালিক, বেশ কয়েকদিন ধরে আমার বাসা থেকে না একটা না একটা খাবার চুরি হয়ে যাচ্ছে, আগে তো এরকম কখনো হয়নি। আরে হ্যাঁ কণিকা, আমি তোকে এই সমস্যার কথাটাই বলতে চেয়েছিলাম, কে আমাদের খাবারগুলো চুরি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় ওখানে কলসিনি টুনি আসে, টুনিকে দেখে কণিকা বলে, কি ব্যাপার টুনি, তোর মন খারাপ কেন, তোর দুই কন্যা ভালো আছে তো। আর বলো না দিদি, ওদের দুজনকে নিয়ে তো আমার যত সমস্যা, ওরা এত পরিমাণে খায় যে আমি ওদের খাবারের যোগান দিতে হিমশিম খাচ্ছি। তাহলে তো তোর দুই কন্যাই পেটুক, আচ্ছা তুই ওদের ঠিক মতো খেতে দিস তো। ওরা তো অনেক খেতে চায়, কিন্তু মোটা হওয়ার ভয়ে আমি ওদের পেট ভরে খেতে দেই না গো। আরে আরে, তাহলে তো ওরা অন্যের বাড়িতে খাবার চুরি করে খাবে রে।
ঠিকই বলছো কি শালিক দিদি, তুমি আমার কন্যারা পেটুক হতে পারে কিন্তু চোর নয়, বুঝতে পেরেছো? যা বলার বলেছো, এখন আমার কন্যাদের নিয়ে কোনো বাজে কথা বলবে না। আমার কন্যাদের আমি যেটাই বলি ওরা সেটাই শোনে, ওরা কখনোই কারো খাবার চুরি করে খেতে পারে না। এই বলে টুনি রাগ করে ওখান থেকে চলে যায়। কণিকা আর শালিক বলতে থাকে, কণিকা আমার মনে হয় ওই পেটুক দুই কন্যাই আমাদের বনের সকলের খাবার চুরি করে, আমাদের ওই দুই কন্যাকে হাতে নাতে ধরতে হবে রে। শালিকের কথা শুনে কণিকা একটা বুদ্ধি বের করে। একদিন টুকি আর টিংটিং দুই কন্যা রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় ওদেরকে দেখে শালিক আর কণিকা ওদের শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, শালিক আমি কাল বাসায় বিরিয়ানি কোরমা মাংস রান্না করব, তোর নিমন্ত্রণ থাকলো, আসবে কিন্তু? অবশ্যই আসবো দিদি, এত এত খাবার খেতেই তো হবে আমাকে। এই শুনে টুকিয়া টিংটিং অনেক খুশি হয়। আর পরের দিন চুপি চুপি কণিকার রান্নাঘরে যায় আর ওরা খাবার খুঁজতে থাকে। কোথায় কোথায় কোরমা বিরিয়ানি মাংস, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, নাকি সব শেষ হয়েছে রে টিংটিং? এমন সময় কণিকা আর শালিক ওখানে আসে আর বলতে থাকে, খাবার আমাদের কাছে, আরে আরে পেটুক দুই কন্যা, আজ তোদের আসল রূপ ধরা পড়েছে, চল চল তোদের মায়ের কাছে। এই বলে ওদের দুই বোনকে টুনির কাছে নিয়ে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনির অনেক মন খারাপ হয়। দিদিরা আমার দুই কন্যা যে এমন কাজ করবে সেটা আমি জানতাম না গো, আমি ওদের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, তোমরা ওদের ক্ষমা করে দাও। টুনির এমন মন খারাপ কথা শুনে টুকি আর টিংটিং ওদের ভুল বুঝতে পারে আর টুকি বলে, মা ও মা তুমি মন খারাপ করো না মা, আমরা কোনোদিন এমন কাজ করব না, আমরা এখন থেকে কম করে খাবার খাবো আর তুমি আমাদের যা বলবে আমরা তাই শুনবো মা। এরপর থেকে পেটুক দুই কন্যা কম করে খাবার খায় আর টুনি যা বলে ওরা দুবোন তাই করে।